অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, ইয়াং ছেলেরা, আমি ইয়াংদের কথা বুঝি, ইয়াংরা আমার কথা বুঝে। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না, আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিওও দেখি, আমি সকালে তওবা করে বিকেলে দেখি, বিকেলে তওবা করে সকালে দেখি, এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই? তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি, মানে আল্লাহ আমায় দেখছেন। তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ওয়াচিং মি, তিনি আমায় দেখছেন, তিনি আমাকে প্রত্যক্ষ করছেন, পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না, দেখে কে? এজন্য আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই। আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। পড়েন সবাই, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতে রাধারে যারা সেজদাতে রায় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস, এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ। এটার নাম কি? তাকওয়া। উমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া, উবাই তাকওয়া কি? হোয়াট ইজ তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? উবাই ইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমরে ফারুককে আবার প্রশ্ন করে বললেন, আমা সালাকতা তরিকান যা শাউক, হে আমিরুল মুমিনিন আপনি কি কাঁটা যুক্ত কোনো রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তা ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাঁটা, এই কাঁটাযুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই? উমরে ফারুক বললেন, বালা আমি হেঁটে গিয়েছি। উবাই বললেন, ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন? উমরে ফারুক বললেন, ইজতাহাতু ওয়া ইস্তামারতু, আমি এমনভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশের ডানে বায়ে কাঁটা আমার গায়ে না লাগে, আমার জুব্বায় না লাগে, আমার জুব্বাটা ধরে আঁটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাঁটা গায়ে না বিধে। উবাই বললেন, হ্যাঁ দা হুয়া তাকওয়া, এটাই তো তাকওয়া, এটাই তাকওয়া, এমনভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে, এটাই তাকওয়া। বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন, লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এটার নাম সিরাতুল মুস্তাকিম। তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন, বললেন, হাদিহি সুবুলু শয়তান, ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা, ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে, গানের কনসার্টে চলো, ওখানে মমতাজ গান গাবে, আছে না নাই? মদের আড্ডাখানায় চলো, ধুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে দিক সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে যুবকদের এই সমস্যা আছে, পর্নোগ্রাফির সমস্যা, এটা জাতীয় সমস্যা বাংলাদেশের,
বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোনগুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে, আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ ইজ ওয়াচিং মি। কি বিশ্বাস করবেন? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমায় দেখছেন। কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ইমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও।